চট্টগ্রামের সীতাকুণ্ডে ফৌজদারহাট কলেজিয়েট স্কুলে উদ্বোধন হয়েছে চারতলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবন। সকালে এই ভবনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম। তিনি বলেন, নতুন ভবনের কারণে এখন স্কুলের শিক্ষা কার্যক্রম অনেক গতিশীল হবে। কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাইমুল হাসান খান বিএসসির সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। 2,42,00,000 টাকা খরচে ভবনটি নির্মাণ করা হয়।